রাজ্যের একাংশ আশা কর্মীদের কারণে প্রত্যন্ত এলাকার উপজাতি প্রসূতি সম্ভাব্য মায়েদের প্রসব বর্তমানেও নিজেদের বাড়ি ঘোরে করানো হচ্ছে যা এক প্রকার অস্বাস্থ্যকর ব্যাপার বর্তমান অত্যাধুনিক ব্যবস্থাপনার যুগে বাড়িতে প্রসব করানো অনেকটাই ঝুঁকিপূর্ণ এর পরেও করোনার ভয়ে অনেকেই এখন হাসপাতালমুখী হতে চাইছেন না তবে হাসপাতালে না গিয়েও যে করোনা থেকে মুক্ত সম্ভব নয় তার প্রমাণ এবার উঠে এল মুামী থানাধীন ছয়ত্রিশ মাল এলাকার এক ঘটনায় গত ছাব্বিশে সেপ্টেম্বর এলাকার এক উপজাতি রমণী নিজ বাড়িতেই সন্তান প্রসব করেন করোনা ভয়ের কারণে মহিলা ও তার পরিবার মুঙ্গিয়াকামি স্বাস্থ্য কেন্দ্রেও যায়নি নির্দিষ্ট সময়ের মধ্যে এই রমণী সন্তান প্রসব করলেও বুধবার সদ্যজাত শিশুর মায়ের পেট ব্যথা দেখা দিলে নিরূপায় হয়েই পরিবারের লোকজন মহিলাকে নিয়ে যান তেলিয়ামা মহকুমা হাসপাতালে সেখানে প্রথমেই মহিলার কোভিড টেস্ট করানো হয় টেস্টে ধরা পড়ে করোনা পজিটিভ তখন হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক নমিতা কলই পিপি কিট পরিধান করে প্রসূতি সদন কক্ষে নিয়ে যান এই অসুস্থ মহিলাকে চিকিৎসক প্রসূতি মায়ের প্রসবকালীনের পর বিভিন্ন স্বাস্থ্যবিধি অনুসারে অসুস্থ মহিলাকে সুচিকিৎসা প্রদান করেন হাসপাতালে কর্তব্যরত এই মহিলা চিকিৎসক মানবিকতার পরিচয় দিয়ে অনেকটাই যেন দৃষ্টান্ত স্থাপন করলেন এদিন চিকিৎসা পর্ব শেষ হবার পর মহিলাকে যাত্রীবাহী গাড়ি করেই বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন আর এইখানেই যেন উঠছে এখন নানা প্রশ্ন তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও করোনা আক্রান্ত মহিলাকে হোম আইসোলেশনে পাঠানো হল যাত্রীবাহী অটো করে এতে করে করোনা জীবাণু গোষ্ঠী সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে অভিযোগ তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে এমওআইসি আইসি চিকিৎসকের উদাসীনতার কারণে এমনটা হয়েছে অথচ রাজ্যে প্রসূতি মায়েদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের এর জন্য কোটি কোটি টাকা ব্যয়ও করা হচ্ছে ফলাউ করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যাতে করে বাড়িতে প্রসব বন্ধ করা হয় শুধু তাই নয় ঘোষিত প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যের এলাকাতেই রয়েছেন আশা কর্মী যাদের কাজ হল গ্রামে গ্রামে প্রসূতি মায়েদের সাহায্য করা যাদের কাজ কর্ম নিয়েও এখন উঠছে প্রশ্ন বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলির আশা কর্মীরা যে অনেকটাই অকর্মণ্য তার জন্য খানিকটা প্রমাণ পাওয়া গেল এই ঘটনায় বাড়িতে বাড়িতে তো হাসপাতাল তো সুবিধা আছে হাসপাতাল করতো না ভর্তি হলো করতো না ভর্তি করতো না তো আসলে কেল্লিকে ভর্তি করতো না কি রে হুম নিউজ ডেস্ক সার্চ ইন্ডিয়া টি